আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়া লা উদওয়ানা ইল্লা আলা যালিমিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ। সুপ্রিয় দিনে ভাই বোনেরা, আজ রোজ শনিবার 19 জুন 2021, এই সময়ে একটা আমাদের দেশে মানে আলোচিত যে বিষয়টি মানে জনগণের কাছে এখন মুখ্য বা পেপার পত্রিকা এবং সোশ্যাল মিডিয়াতেই মুখ্য বা সংবাদের শিরোনামের অন্যতম সংবাদ হচ্ছে বিশেষ একজন ইসলামী বক্তাকে নিয়ে, যেই ব্যক্তি কয়েকদিন আগে সে স্বইচ্ছায় কোনো এক স্থানে আত্মগোপন করেছিল। এই সুবাদে তার যারা ভক্ত রয়েছে, অন্ধভক্ত আমি বলবো, এই অন্ধভক্তরা তাকে এই আত্মগোপন করেছিল ইতিমধ্যেই। এই জন্য মানে ভালো ভালো ইসলামিক স্কলারদের সম্পর্কে কুমন্তব্য তারা করেছে যে হয়তোবা এদের উস্কানিতেই তাকে মানে হয়তোবা কেউ মানে ছিনতাই করেছে, সরি, কেউ হয়তো তাকে গ্রেফতার করে হয়তোবা তাকে মেরে ফেলেছে। এর পিছনে উস্কানি দিয়ে নামই বলেছেন যে শেখ জাকারিয়া, সে ডক্টর সাইফুল্লাহ বা ইত্যাদি এই সমস্ত ব্যক্তিদের নাম তারা উল্লেখ করেছে। তো এই সমস্ত ব্যক্তিদের সম্পর্কে আমরা বলবো, প্রথমত যেই ব্যক্তিকে নিয়ে এরা লাফালাফি করছে তার আকিদাগত দিক থেকে আমাকে চিন্তা করতে হবে, সে কোন আকিদায় বিশ্বাসী। নাম্বার টু, সে কোন এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। তার দুই একটা বক্তব্য না, সব বক্তব্যকে যদি নিরপেক্ষ দৃষ্টিতে কোনো মুসলমান যদি সেটা শ্রবণ করে, তাহলে সে একটা নির্দিষ্ট এজেন্ডা বাস্তবায়ন করতে চায়, এবং যেই এজেন্ডা সে বাস্তবায়ন করার কিছুটা ইঙ্গিত তার বক্তব্য পাওয়া যাচ্ছে, তাতে কিন্তু ইসলাম সেটা সাপোর্ট করে না, এবং সে সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিষ্ঠিত করারই এই একটা প্রচেষ্টা আছে, মানে চালানোর জন্য যুব সমাজকে সে উদ্বুদ্ধ করছে, তার বক্তব্য এটা প্রকাশ পেয়েছে। এই ব্যক্তিকে নিয়ে এত লাফালাফি করা এবং এই ব্যক্তিকে নিয়ে এই ভালো দিনদার আল্লাহওয়ালা ব্যক্তিদের সম্পর্কে কুমন্তব্য করা, এটি হচ্ছে কখনো কোনো মুসলমানের উচিত নয়। আকিদা এবং মানহাজ এটি আমাকে বুঝতে হবে। এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন ব্যক্তির সম্পর্কে আপনি খারাপ মন্তব্য করবেন, কাফা বিল মার এ কাজিবা আয়ুহাদ্দেসা বিমা সামিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোনো ব্যক্তির সম্পর্কে প্রকৃত মিথ্যুক হওয়ার জন্য এটাই যথেষ্ট যে যা শুনবে সে শুনে একটা মন্তব্য করবে। সে আত্মগোপন করে লল, এখন অনেক কিছু প্রকাশ পাচ্ছে, তার দ্বিতীয় স্ত্রী, তার দ্বিতীয় স্ত্রীর ক্যারেক্টার সেটাও প্রকাশ পাচ্ছে, এবং দ্বিতীয় স্ত্রী কোন ফ্যামিলির সন্তান সেগুলো হচ্ছে মিডিয়াতে এখন আসছে। তো এর দ্বারা কী হলো ভাই, এর দ্বারা কী হলো? আজকে যারা মানে তার জন্য মানববন্ধন করেছিলেন, তার জন্য আজকে হচ্ছে নিজের জীবনকে বিসর্জন দেওয়ার জন্য অনেক প্রস্তুতি হয়েছিলেন, আজকে সব কিছু প্রকাশ পাচ্ছে। এই জন্যই একজন ব্যক্তি সম্পর্কে আপনি খারাপ মন্তব্য করবেন, এই শেখ জাকারিয়া সম্পর্কে, শেখ মতুর রহমান সম্পর্কে এমন কুমন্তব্য আমার কাছেই, তার ওই ভক্তরা অন্ধভক্তরা আমাকেই ফোন করেই যে সমস্ত কথা বলেছে সেগুলো আসে মুখে নিয়ে আসায় একজন মুসলমানের। আমি ব্যক্তিগতভাবে আমি হচ্ছে এটাকে ঘৃণা করে ওই সমস্ত ভাষা মুখ থেকে উচ্চারণ করাই। তো এই জন্য রাসূল আল্লাহ রাব্বুল্লাহ আলামিন বলেছেন আমি এদেরকে বলবো, এই অন্ধভক্তদের, ওয়াল্লাযীনা ইউযুনা আল মুমিনিনা ওয়াল মুমিনাত বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমাম মুবিনা। আল্লাহ বলেছেন যারা মুমিন নারী ও পুরুষদেরকে এমন কথা বলে কষ্ট দেয় যা সে করেনি, সে তার প্রতি মিথ্যা অপবাদ দিল এবং স্পষ্ট গুনাহে লিপ্ত হলো। সুতরাং আজকে অপবাদ দেওয়া হচ্ছে, এটা তার যে আকিদা বিশ্বাস মানহাজ সেটা স্পষ্ট করা এখন এটা ইমানি দায়িত্ব হয়ে পড়েছে। এই জন্যই বলবো একজন মুসলমানকে আপনি গালি দিবেন, ফেসবুকে এসে তার অন্ধভক্তরা এসে এমন অশ্লীল ভাষা ব্যবহার করছে, সেই সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কোনো মুসলমানকে কেউ যদি গালি দেয়, সিবাবুল মুসলিম ফুসুক ওয়া কিতালুহু কুফুর, মুসলমানকে গালি দেওয়া এটা ফাসেকি গুনাহের কাজ এবং মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করা এটা কুফুরি শামিল। সুতরাং আপনি কাকে গালি দিচ্ছেন? আপনি আমরা কাহোর, আল্লাহ মানে আমরা কাহোর সাফাই গাই না, আমরা কাউকে
ওইভাবে অন্ধ অনুসরণ করি না। জাকারিয়াও যদি শেখ জাকারিয়াও যদি ভুল করে সেই ভুলটাও আমরা প্রকাশ করব। শেখ মতিউর রহমানও যদি কোনো ভুল করে সেটাও আমরা বলবো, আমরা কাউর অন্ধবিশ্বাস করি না। এই জন্য ভাইরা আমার এই মানে এই 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 মানে উদীয়মান এ কিছু হচ্ছে মাদ্রাসায় পড়াশোনা করিনি, এটাতে এটা তো দর্শনীয় নয়। সে মানে জেনারেল লাইনে শিক্ষিত কিছু পড়াশোনা করি, এইটা হচ্ছে সৌদি আরবকে সে প্রকাশ্যভাবে মানে ইহুদিদের দালাল বলছে। সৌদি আরবকে কেউ যদি ইহুদির দালাল বলে তাকে বুঝে নিতে হবে তার ইমানের অবশ্যই তার মুসলমানিত্বর সম্পর্কে ত্রুটি আছে। আমরা সৌদি আরবের এটা গোলামি করি না কাউর, তবে সত্য যেটা বলতে হবে এই সমস্ত ব্যক্তিদেরকে বলিনি যারা হচ্ছে ইহুদি, ইহুদিদের আসল দালাল, ইহুদিদের আসল এজেন্ডা বাস্তবায়ন করতে চায়, সে শিয়াদের সম্পর্কে তাদের কোনো বক্তব্য নাই, শিয়াদের সম্পর্কে তাদের কোনো বক্তব্য নাই, রাফিজিদের সম্পর্কে তাদের কোনো বক্তব্য নাই, অথচ বক্তব্য হচ্ছে সৌদি আরবকে নিয়ে। সারা বিশ্বের মধ্যে কোনো কোনো রাষ্ট্রে যদি এখনও কোরআন হাদিসের মানে বিধিবিধান যদি মানে এখনও বাস্তবায়ন যেই দেশে আছে শেরেক বেদাত মুক্ত পৃথিবীর মধ্যে একমাত্র রাষ্ট্র সেটা হচ্ছে বিলাদুল হারামাইন শরীফাইন, আর আপনি তারকে গুলাম মানে ইহুদি গুলাম হিসাবে আখ্যায়িত করলেন, আর এই ব্যক্তি হচ্ছে মানে আপনার তাকে তার দিকে স্বপ্ন দেখছেন যে এই হচ্ছে দেশের রত্ন, ব্যবহার এর দেশের রত্ন, এর মানহাস ঠিক নাই, এ খারিজি মতবাদে বিশ্বাসী, আর তাকে নিয়ে হচ্ছে অন্ধ অনুসারীরা এইভাবে লাফালাফি করছে। আল্লাহ আমাদেরকে শুভবুদ্ধি দান করুন। এই জন্য কোনো ব্যক্তি মানে কি আপনি অনুসরণ করবেন, তাকে ভালোবাসবেন, বুঝে শুনে ভালোবাসুন, কিয়ামতের দিন ওর সাথে আপনার হাসন নাসর হবে। আল মারউ মান আহাব্বা, ব্যক্তি যাকে মোহাব্বত করে ভালোবাসে তার সাথেই হচ্ছে তার হাসন নাসর হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুনাফিকের চারটি আলামত, কথা বললে মিথ্যা কথা বলে, আর হচ্ছে ওয়াদা করলে ভঙ্গ করে, আর যখন আমানত রাখলে খেয়ানত করে, আবার অশ্লীল যখন পরস্পর ঝগড়ায় লিপ্ত হয় যে অশ্লীল ভাষায় গালাগালিজ করে, এ তো হচ্ছে তাই। আল্লাহ মাফ করুন। আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদের সকলকেই শুভবুদ্ধি দান করুন। অনুরোধ করব যে আমরা কোনো ব্যক্তি সম্পর্কে যে নাশ বুঝে নাশ ই করেই খামাখা তার সম্পর্কে আমরা খারাপ মন্তব্য করবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি মুমিন, মুমিন কারো সম্মানে আঘাত করে না, কাউকে অভিশাপ দেয় না, অশ্লীল কাজ করে না, মন্দ কথা বলে না, এটা তো মমিনের গুণ। সুতরাং আপনি তাকে অশ্লীল ভাষায় গালাগালিজ করছেন, এটাকে আপনি মানে মমিনের কি এটা গুণ? আল্লাহ সুবহান ও তাআলা আমাদের সকলকে শুভবুদ্ধি দান করেন। আল্লাহে কার প্রতি কোনো হিংসা বিদ্বেষ নাই, বরং মুসলমান ভাই হিসাবে সকলের প্রতি দরদ মায়া মহব্বত এটাই অন্তরে পরিপূর্ণ, এটাই হচ্ছে সত্য। তবে যেটি হচ্ছে সঠিক সেটি আমাকে আমাদেরকে বলতে হবে। আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদের সকল শুভবুদ্ধি দান করুন, এবং এই সমস্ত ব্যক্তিদের যারা অন্ধ অনুসরণ করে তাদেরকে বলবো এই তাকলিদুল আমা তত অন্ধ অনুসরণ ছেড়ে দিয়ে অন্তরটাকে প্রশস্ত করে আল্লাহর কাছে এইভাবে দোয়া করুন, আল্লাহ যেটা সঠিক সেইটি মানার বুঝার তৌফিক আমাকে দান করুন। হাদা ওয়া সাল্লাল্লাহু নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।